গুড আফটারনুন এভরিওয়ান। আমরা এখন আছি হচ্ছে উদয়পুরে, এটা উদয়পুরের একটা ক্রসিং। তো আমরা সকালে গেছিলাম ফতেপুর লেক আর একটা আর্ট অ্যান্ড ক্রাফট মিউজিয়ামে গেছিলাম আর একটা ওই ওয়াক্স মিউজিয়ামেও গেছিলাম। তো ভিডিও করেছি সবগুলোর। এখন আমরা যাচ্ছি হচ্ছে সিটি প্যালেস, উদয়পুর সিটি প্যালেস, এটাই এখানকার বিখ্যাত। তো অটোয় উঠছি, 20 টাকা ভাড়া। তো চলুন ওখানে গিয়ে সিটির ভেতরে যেটুখানি যা পারবো ভিডিও করা, যেটুখানি অ্যালাউ থাকবে ভিডিও করবো, আপনাদের দেখাবো। এখানে কিছু কিছু হ্যান্ডিক্রাফটের মার্কেট আছে, মানে মিউজিয়াম টাইপের, ওখানে আপনি দেখবেন এবং কিনতেও পারবেন, কিন্তু সেখানে না ভিডিও করতে দিচ্ছে না, তো ওই জন্য ওই পোর্শনগুলো ভিডিও করতে পারিনি। চলুন সিটি প্যালেসে গিয়ে আবার দেখা হবে। তো ফাইনালি আমরা সিটি প্যালেসের মধ্যে চলে এসেছি। এখানে নর্মাল ইন্ডিয়ানদের জন্য যে এন্ট্রি ফি সেটা হচ্ছে 430 রুপিস, যদি সিনিয়র সিটিজেন হয় তাহলে বোধ হয় 280 রুপিস, আর যদি মানে স্কুল স্টুডেন্ট হয় তাহলে আইডি প্রুফ দেখালে ওটা হবে 180 টাকা। তো আমি অন্য ব্লগ দেখে এসেছি, আমি ওই জন্য আমাদের গ্রুপের যে স্কুল স্টুডেন্ট আছে, যারা বাচ্চা আছে, তাদেরকে আমি আগে থেকেই বলেছিলাম তোরা স্কুল আইডি কার্ড নিয়ে আসবি। রাজস্থানে কিছু কিছু ফোর্টে ছাড় আছে, যেমন পাটওয়াকি হাভেলিতে, ওখানেও কিন্তু স্টুডেন্টদের জন্য ছাড় আছে। সব ফোর্টে নেই, কিন্তু কিছু ফোর্টে আছে, যেটুখানি মানুষের সেভ হয়। তো চলুন ভেতরে গিয়ে দেখাবো, আমরা যা দেখবো আপনারা দেখাবো। তো এটা হচ্ছে রানীর মহল। আগেকার দিনে আর কি অন্য রাজা আক্রমণ করে যাতে রানী অবধি পৌঁছতে না পারে, ওই জন্য লেকের মধ্যে রানীর মহল। আমরা সিটি প্যালেসের মধ্যে আছি এখন। বাহ, দূরে আরাবল্লি রেঞ্জটা দেখা যাচ্ছে। দারুণ লাগছে এখান থেকে। তো এটা হচ্ছে সিটি প্যালেসের বাইরের অংশটা, ওই দূরে দেখা যাচ্ছে রানীর মহল, আর ওই দূরে আরাবল্লি রেঞ্জ দেখা যাচ্ছে। খুবই সুন্দর লাগছে। আমরা এখন উঠছি সিটি প্যালেসের দিকে। और ये जो सारा एरिया है वो मेवाड़ स्टेट मीराबाई का ससुराल, भगवान राम की दो लड़की लव एंड खुश, ये लव वंशज के हैं, जयपुर वाले खुश वंशज। मानक चौक, जवानी दीवानी, प्रेम रतन धन पायो का शूटिंग हुआ है, राज की प्रेम में सूर्य मंदिर पब्लिक के लिए अंदर दिखाएंगे राजा के। इस गेट का नाम तोरण कोट, जब लड़का लड़की की यहाँ शादी करने आता है तोरण टच करता है। तो मेवाड़ की पुरानी राजधानी थी नागदा, उसके बाद में चित्तौड़, पद्मनी, मीराबाई, राणा सांगा, कुंभा, ये लोग सब चित्तौड़गढ़ में हुए थे। चित्तौड़ सुरक्षित नहीं था, महाराणा उदय सिंह जी ने अपने नाम से उदयपुर, उदय सिंह जी के बड़े लड़के थे महाराणा प्रताप, कुंभलगढ़ में जन्म हुआ, 1597 में नेचुरल डेथ हो गया। और राणा प्रताप के बाद में इधर राजा रहते अभी 24 जनरेशन श्री जी अरविंद सिंह जी, दो लड़के एक लड़का है, सबका शादी हो चुका है। पहले अपन लोग राजा का महल, फिर रानियों का महल। चलिए, बच्चे आ गए, चलना पड़ेगा आगे। आज लोग
अपने ग्रुप के अलावा कोई बीच में नहीं आ जाए। बहुत से बिना गाइड रहेंगे, वो आपकी जेब तलाश करेंगे, इसलिए ध्यान रखना है। ये प्लेटफार्म से राजा लोग हाथी पर चढ़ते थे, वो प्लेटफार्म से घोड़े पर चढ़ते थे। अभी हाथी घोड़े में यहाँ से कार में এইখানে আমি যেটা বুঝলাম, এটা হচ্ছে যে মানে এটা রানা প্রতাপের ঘোড়া চেতক, কিন্তু চেতকের এরকম একটা ডামি সুর থাকতো যাতে দূর থেকে দেখে বোঝানো যায় যে এটা ঘোড়া না এটা হাতি। এই সেই বিখ্যাত চেতক ঘোড়ার স্ট্যাচু। দারুণ এখানে ওই রাজাদের ব্যবহৃত যে তরোয়াল সেইগুলো এখানে প্রদর্শিত করা আছে, গানও আছে, যথেষ্টই সুন্দর। হাতি কি সুন্ড মে তলোয়ার থি ঘোড়ে কা পেট জখমি হো গিয়া, ঘোড়া তিন প্যারো সে ভাগা, নালা জাম্প কিয়া, ঘোড়ে কি মৃত্যু হো গই। হলদি জেসা রঙ হে মিট্টি কা, ইসলিয়ে প্লেস কা নাম হলদি ঘাটি। हल्दी घाटी में राणा प्रताप का जीत हुआ था। जीत हुआ था, जीत हुआ तो राजपूतों का कैंप इधर, मुगलों का कैंप इधर। ये सज्जनगढ़ जा सकते हैं। महाराणा सज्जन सिंह 16 बीबी के साथ रहते थे, आजकल एक बीबी 16 परेशानी। महाराणा फतेह सिंह नदी क्रॉस कर रहा है तो आर्टिस्ट ने पेंटिंग बनाया, कोई कैमरे नहीं होते। सिर का कमरे लेडीज के लिए, ये जगमंदिर ताजमहल का आइडिया लिया गया। व्हेन शाहजहां केम एंड स्टे हियर 1630s, दोस्ती हुआ था मेवाड़ और मुगलों के बीच में। नाउ आई एम गोइंग टू शो यू बेडरूम, शीश महल। वीडियो बना देना वहां, अच्छा वीडियो बना लो। Thank you.
এখানে সিটি প্যালেসের মধ্যে এরকম সরু সরু রাস্তা, সরু সরু রাস্তা আর দরজার লেন্থগুলো খুব ছোট। এটা দুটো কারণ আছে, এক শত্রুদের যাতে আসতে অসুবিধা হয়, আর দ্বিতীয় কারণ হচ্ছে রাজার ঘরে যখন আমরা ঢুকবো তখন যাতে আমরা মাথা হেড করে ঢুকতে পারি। চলো আস্তে আস্তে চলো, আর আমি আপনাদের একটুখানি দেখাই। এই দেখুন প্যালেসের মধ্যে এরকম সরু সরু রাস্তা আর এই হচ্ছে সিঁড়ি। তো এই হচ্ছে সিটি প্যালেসের বাইরের অংশ। আমরা ভেতরে এতক্ষণ ঘুরে এলাম, তা প্রায় দু ঘন্টা মতো লাগলো আমাদের ভেতরের যে সমস্ত অংশ সেটা দেখতে। আর এই হচ্ছে সিটি প্যালেসের বাইরের অংশটা, বেশ সুন্দর, তবে একদম হোয়াইট নয়, এটা একটুখানি ইয়েলোইশ একটু ব্যাপার আছে, একটা মানে একটু হলুদ আভা আছে, পুরো সাদা এটা নয়। সকালের গাইডের থেকে শুনেছি যে এই যে টোটাল যে সিটি প্যালেস, এই প্যালেসটা টোটাল 22 জন রাজা মিলে এটা বানিয়েছে। এখন যিনি রাজা আছেন, মানে রাজা উদয় সিংয়ের বংশধরের যিনি রাজা আছেন, তিনি কি করেছেন, তিনি এই টোটাল যে প্যালেসটাকে যদি 100% ধরি, তার 25% ভিজিটার্সদের জন্য খুলে দিয়েছে, বাকি 25% নিজেরা থাকেন, আর বাকি 50% অংশে 5-star হোটেল করে দিয়েছে। তো এই হচ্ছে টোটাল গল্প। Thank you.
দেখো ওইটা কি দারুণ লাগছে, দেখো ওই যে ছোট্ট একটুখানি জ্বলছে, দেখো ওইদিকে। ওটা মনসুন প্যালেস, ওটা মনসুন প্যালেস, এটা রানীর মহল, যেটা লাইটে সুন্দর লাগছে। আর ওই দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মনসুন প্যালেস। তো এটা হচ্ছে সিটি প্যালেসের বাইরের জায়গা। এই যারা ধরুন ভিআইপি গেস্ট সিটি প্যালেসের মধ্যে মানে রাতে রুম নিয়ে থাকেন, তারা এই জায়গা দিয়ে আসে এবং এসে ভেতরে গেটের ভেতরে চলে যায়। নর্মাল টুরিস্টরা এখান দিয়েই যায়। উদয়পুর সিটি প্যালেস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি আসবে।